এবার ধারাবাহিক বিস্ফোরণ থাইল্যান্ডে। হুনাহিন শহরে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় চারজনের, জখম অন্তত 21 জন। দক্ষিণ ব্যাংককের সমুদ্র তীরবর্তী ওয়াহিন রিসর্টে প্রথম বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে থাই শহরে আরও তিনটি বিস্ফোরণ হয়েছে। কোনো জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।